আমাদের সমাজে আরেক দল আছে নবী করিম সাল্লাল্লাহু শেষ নবী মানে না তাদেরকে আমরা বলি কাদিয়ানি কি বলি এরা দেখবেন মসজিদের বাইরে তাদের মসজিদের বাইরে লিখে রাখে আহমদিয়া মুসলিম জামাত কি লিখে রাখে আহমদিয়া মুসলিম জামাত কত সুন্দর না শুনতে হ্যাঁ শুনতে তো সুন্দর লাগে বাহ্যিকভাবে সাধারণ মানুষ ভুলে যায় কিন্তু আহমদিয়া মুসলিম জামাত লেখা কোন মসজিদ দেখলে সেই মসজিদে প্রবেশ করবেন না এগুলা কাদিয়ানিদের মসজিদ এগুলো হচ্ছে মসজিদের দুরার সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য এই মসজিদগুলো বানানো হয়েছে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ব্রিটিশ আমলে ব্রিটিশরা তাকে উস্কে দিয়েছে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করবে হ্যাঁ ঠিক আছে কিসের জন্য মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তান এবং ভারতের সীমান্তের মধ্যে কাদিয়ান নামক গ্রামে যাওয়ার জন্য ব্রিটিশরা এসে দেখলো যে মুসলমানেরা এক কথার উপরে মুসলমানেরা ঐক্যমত্য এক কথার উপরে তো মুসলমানদেরকে যদি এক রাখি শাসন করা যাবে না তো ব্রিটিশদের সিস্টেম কি ছিল ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো এক থাকলে কি তারা কিছু করতে পারবে না এই জন্য মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে মুসলমানদের মধ্য থেকে দাঁড় করিয়ে দিয়েছে ফিতনা করার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন সে প্রথমে বলল আমি ইমাম মাহদি তারপরে বলল আমি ঈসা আল মুনতাজার ঈসা আল মাউউদ যে ঈসা নবী কিয়ামতের আগে আসবেন তিনি আমি তারপর সে বলল আমি ইমাম মাহদিও না আমি ঈসাও না আমি একজন স্বতন্ত্র নবী বলেন না নাউজুবিল্লাহ 150 বছর আগে সে আয়েশা নাকি নবী হয়ে গেছে ঠিক আছে তার আলাদা কিতাব আছে ঐশী গ্রন্থ নাউজুবিল্লাহ মিন জালিক কাদিয়ানিরা তাকে নবী হিসেবে মানে আর আমাদের কাছে তারা হচ্ছে কি কাফের কারণ কোরআন মাজিদে সুস্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে খাতামুন নবিয়িন বলে দিয়েছেন আপনার আমার নবী সর্বশেষ নবী সর্বশেষ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবিয়্যা বাদি আমার পর আর কোন নবী নাই